করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও একজন মারা গেছেন এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দুই এছাড়াও আরও জন নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চব্বিশে শনিবার দুপুরে স্বাস্থ্য ভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মন্ত্রী জানান করোনা প্রতিরোধে চায়না থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স আনার চিন্তাও করছে সরকার রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত শনিবার সকাল থেকে স্বাস্থ্য ভবনে বৈঠকে বসে করোনা প্রতিরোধে জাতীয় কমিটি কমিটির সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বৈঠক শেষে মন্ত্রী জানান দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুজন গতকাল পর্যন্ত ছিল একজন মৃত্যু আজকে আরেকজন মৃত্যুবরণ করেছে অর্থাৎ বাংলাদেশে এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন মারা গেল এবং আজকে আরও চারজন আক্রান্ত হয়েছে যে তথ্য আমাদের কাছে এসেছে এবং তা নিয়ে এখন মোট চব্বিশ জন ব্যক্তি আক্রান্ত হল এছাড়াও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে পঞ্চাশ জনকে মন্ত্রী বলেন যারা বিদেশ থেকে এসেছেন তাদের তালিকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে সারা দেশে আর করোনা প্রতিরোধে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার চিন্তাও করছে সরকার ডাক্তার নার্স যারা ডুয়ানে কাজ করেছে অভিজ্ঞতা সঞ্চয় করেছে তাদেরকে এনে আমরা আমাদের ডাক্তার নার্সদেরকে যাতে ওনারা ট্রেনিং দিতে পারে ব্রিফ দিতে পারে চিকিৎসক ও নার্সদের জন্য মাস্ক পিপিই ও টেস্টিং কিট শিগগিরই দেশে পৌঁছবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী চায়নাতেও আমরা অর্ডার প্লেস করেছি একটা বড় সংখ্যায় এগুলো আমরা বাই ইয়ারে আমরা নিয়ে আসবো সবশেষে মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানান এছাড়াও আহ্বান জানান সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক সভা বন্ধ রাখার আমরা বসে থাকবো তা নয় হাসান নিউজ টোয়েন্টি ঢাকা